চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্তং সপ্রেম নামামৃতম তুদার আপাহরং জবিততার গৌর কিশোর ব্রজের ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্র সত্য তেতা অষ্টবিংশতি দাপরের শেষ ভাগে যখন কৃষ্ণ অবতার হলেন কিছুদিন পরে ভাবলেন বহু লীলা প্রকাশ হলো 125 বছর লীলা করলাম কিন্তু হঠাৎ তার মনে জাগল বহুদিন করি নাই জীবেরে প্রেম ভক্তি দান প্রেম ভক্তি বিনা জীবের নাহি পরিত্রাণ প্রথম যে শ্লোকটা বললাম মা গো চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্তং সপ্রেম নামামৃতম তুদার চিরকালের যা গুপ্ত বস্তু যা কোনোদিন কোনো কালে কাউকে দেওয়া হয় না দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয় বাবা কিংবা মা ছোটটাকে একটু বেশি ভালোবাসে কেন ওটা শেষ গুণন্তি তো কোলপোছা বলে ওটা ভালোবাসা বেশি পায় বাবা যদি 4টে ছেলের জন্য 4টে মিষ্টি নিয়ে আসে মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা রেখে দেয় ছোটটার জন্যে কেন মা জানে আমার ওই ছেলেটা খুব দুষ্টু বিশ্বপিতা জেনে গিয়েছিলেন বিশ্বপিতার 4টি ছেলে সত্য তেতা দাপট কলি আর ছোটগুলো দেখবেন একটু আদর বেশি পায় এই এই আর আদরে আদরে ওইগুলোই বাঁদর তৈরি হয় ভগবানের 4টে ছেলে সত্য তেতা দাপর কলি অত্যাচারী অনাচারী ব্যভিচারী ভ্রষ্টাচারী কুলাচারী চরিত্রহীন জন্মালো কলি কেন এটা ভগবান জেনে গিয়েছিল ছোটটা কোনোদিন ভালো হবে না যার জন্যে সত্য তেতা দাপরকে তিনি নাম দিয়েছিলেন কিন্তু প্রেম দিলেন না প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন যেমন নিজগুপ্ত বিত্তং যারা পড়াশোনা করো বিত্তংটাকে 3টে সমাস করো বিত্তং নৈবিত্তং উদ্বিত্তং বিত্তং মানে যেটা বৃত্তি হওয়া উচিত নৈবিত্তং যেটা নিত্য প্রয়োজন নিত্য কি প্রয়োজন যেমন কালকে যারা একাদশী করেছিলেন কেউ না কেউ তো আছেন সকাল হতে না হতেই আগেই চিন্তা ছিল একটুখানি অন্ন প্রসাদ পেয়ে নিতে হবে শরীরটা ঠিক চলছে না কাল থেকে একাদশী তো কি মনে হচ্ছিল না তাহলে নিত্য কি প্রয়োজন যাই খাবার দিন দুটো ভাত না হলে যেন শরীর বয় নেই তাহলে শরীরকে সুস্থ রাখতে গেলে নিত্য আমাদের দুটো ভাত খাবার প্রয়োজন আছে ঠিক তেমনি আস্তে এই শরীরের ভেতরে যিনি বসে আছেন যিনি এই শরীরটার সব অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে অর্গানাইজ করছেন তিনি হলেন আত্মারাম সেই আত্মারাম কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধার বছরে আপনি যদি একবারও খাওয়ান তাহলেও সে সুস্থ থাকবে তাহলে নৈবিত্তং গেল উদ্বিত্তং দেখবেন কাজ বাড়িতে বা বিয়ে বাড়িতে খেতে গিয়ে দেখবেন প্রথম ব্যাচে বা দ্বিতীয় ব্যাচে যারা খায় তাদেরকে একটু টান টান করে দেওয়া হয় কি অ্যাভেলেবল দেওয়া হয় না কেন লোকের চাপ আছে উদ্বৃত্ত করে বাঁচিয়ে রাখে যদি লোক বেড়ে যায় শেষের দিকে বিশ্বপিতা সত্যতেতা দাপরকে খাবার দিলেন নাম দিলেন যেমন কলিতে নাম সত্যযুগেও নাম ছিল কিন্তু ওই আধখানা উদ্বৃত্ত করে নিলেন কি উদ্বৃত্ত করলেন না নামটাকে নিংড়ে তার মধ্যে যে রসটা ছিল দেখবেন সুগার পেশেন্ট যারা মিষ্টি খেলে সুগার বাড়বে তবু জিহুবা তো লালসা মানে না দে দুটো খাই রসটা চিপি ছাড়তে চায় ঠিক তেমনি বিশ্বপিতা সত্যতেতা দাপরকে হরিনাম দিলেন কিন্তু রসটা নিগড়ে বার করে নিলেন যেটার নাম প্রেম ওটা কলিকে দিতে হবে যত প্রেম গোলোকে জোগাড় করে ডেকেছিলেন
এক জায়গায় স্থগিত করে রেখেছিলেন, সেটা ঢেলে দিলেন কলিযুগের মাটিতে। আর কোন যুগে হবে না। সত্যতেলা দাপর চলে গেল, এলো কলি, কিন্তু কলিতে একমাত্র হরিনামের পন্থা, তাই তো? সত্য যুগে কিভাবে ভগবানকে লাভ হতো? কৃতে যদ্রায়তে বিষ্ণু ত্রিতায়ং যজতো মখৈ তারে পরিচর্যায় কলৌ তদ্হরি সংকীর্তনা। সত্য যুগে ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করা যাবে। কেন না? সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 100,000 বৎসর। যেমন আপনাদেরকে বলি, মনু বংশে রাজার একটি মাত্র ছেলে চন্দ্রকান্ত মনু, ক্ষীরোদের কুলে যা মাটি হইল তনু, দেহটা মাটি হয়ে গেছিল কেন? 40,000 বৎসর ওপর দিকে পা নিচের দিকে মাথা করে সাধনা করেছিলেন। ভগবান বললে, মনু তুই যে সাধনা করেছিস আমার সর্বস্ব তোকে দিয়ে ঋণ শোধ করতে হবে। ভাবুন একবার, যিনি বিশ্ব সংসারের মালিক শ্রী বিষ্ণু নারায়ণ এলেন মনুর কাছে, মনু তুই কি নিবি আমার লক্ষ্মীকে? বললে, প্রয়োজন নাই, সমগ্র পৃথিবীর মালিক হয়ে যা। বললে, দরকার নাই। তাহলে কিসের জন্য সাধনা? তো প্রভু একটাই চাওয়া আমার, তোমার ওই রাঙা চরণে নূপুর করে আমাকে তুমি জন্ম দাও। তাহলে তখন পরমায়ু ছিল 100,000 বৎসর, তাই তখনকার মানুষ 40,000 বৎসর সাধনা করতে পেরেছে। এইবার বলি, তখনকার মানুষ লম্বায় ছিল 21 হাত, কি খেয়ে বাঁচবে না? মর্যাগত প্রাণ, আহা, বায়ুগত প্রাণ। সত্য যুগ বাতাস খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে? আমাদের মতো ভাত ডাল তরি তরকারি পেটের জন্য ছুটাছুটি করতে হবে না। ভগবানকে লাভ করবে কি করে? বললে, চোখ বন্ধ করে 5 মিনিট বসলে ভগবান চলে আসবে। কেন না? সত্য যুগে কোনো মিথ্যার প্রাদুর্ভাব ছিল না। সত্য যুগে চার ভাগই সত্য ছিল। আচ্ছা, যদি কলিযুগে চোখ বন্ধ করে 5 মিনিট বসি ভগবান আসবে না? বলে, 5 মিনিট, 2 মিনিট তুমি বসতে পারবে না, আর 5 মিনিট কেন? কলিযুগে তাহলে ধ্যান করা যাবে না? চেষ্টা করলেই হবে। বললে, জীবনে পারবে না। কেন পারবে না? চিত্ত চঞ্চল মন দুর্বল, চিত্ত চঞ্চল মন দুর্বল, চিত্ত চঞ্চল মন দুর্বল, চিত্ত চঞ্চল মন দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, না ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, চিত্ত চঞ্চল চঞ্চল মন দুর্বল। তাহলে হলো না? বাদ দিয়ে দিন 100,000 বৎসর পরমায়ু, এটা মাথায় রাখুন। ভগবান কোনোদিন আমাদের মতো মায়ের গর্ভ থেকে জন্মায়নি। তাহলে কি করে ভগবান জন্মেছে? ভগবান হলেন অজনী সম্ভাবা, শূন্যাতীত শূন্যাকার থেকে এসে এক পায়ে ভগবান দাঁড়াতেন প্রতিবারে। কিসের ওপর দাঁড়াতেন? না জীবের আয়ুরেখার একটা শূন্যের ওপর। তাহলে একটা শূন্যের ওপর পা তুলে দাঁড়ালো, সত্যের পর কোন যুগ এলো? তেতা, দাপর আসার কথা ছিল, কিন্তু কালক্রমে একটি বাচ্চা ছেলে সব উল্টে দিল, একটা বাচ্চা ছেলে সব উল্টে দিল। কে ছেলেটা? গৌতম মুনির পুত্র, নাম তার সদানন্দ, তাই তো গো? সত্য দাপর তেতা কলি এটা সংবিধান ছিল, বাচ্চা ছেলেটা সব উল্টে দিল কি করে? রাধুনির সঙ্গে যদি হাত করে ফেলতে পারেন, লক্ষ্মীর সঙ্গে ভালোবাসা করে ফেলতে পারেন, নারায়ণকে পেতে আপনার 5 মিনিট লাগবে। কারণ কান টানলেই মাথা চলে আসবে, লক্ষ্মীকে ধরে নিলেই নারায়ণকে পেয়ে যাবেন। যেমন রাধার চরণ আশ্রয় করলে গোবিন্দকে পেতে দেরি হয় না, ঠিক তেমনি ছেলেটা ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে মা লক্ষ্মীর কোলের ওপর ঝাঁপ দিয়ে উঠে গলাটা জড়িয়ে ধরেছে। তুমি তো মা, তুমি বিচার করে দাও, আমার মতো এইটুকু ছেলেটা মা ছেড়ে থাকবে কি করে, তুমি বলো?
মালক্ষী অবনত মস্তকে দাঁড়িয়ে আছে, চোখ থেকে ছচ্ছর করে জল পড়ছে, গলাটা জড়িয়ে ধরেছে। আমার মাটাকে ফিরিয়ে দিতে বলো না তোমার প্রভুকে, আমি কোনোদিন কিছু চাইব না, কোনো জীবনে কোনোদিন কিছু বলবো না, শুধু আমার মাটাকে ফিরিয়ে দাও। আস্তে, কোনো কষ্ট নেই, আমার বাবা বলে দিয়েছে তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। বলো না তোমার প্রভুকে ওই উঁচু ঢিপিটায় একবার পাটা ঠেকিয়ে দিতে। ও মায়েরা, পাষাণ যদি হয়, যদি কোনো মায়ের হৃদয় পাষাণ হয় সেও গলে যাবে, যাবে না? একটা বাচ্চা ছেলে যদি ওইভাবে গলা জড়িয়ে ধরে কাঁদে, দাও না আমার মাটাকে ফিরিয়ে দাও না আমার মাটাকে, কি করবে লক্ষ্মী? লক্ষ্মী তখন ওই সদানন্দের মাথা ছুঁয়ে বলেছিল, সদানন্দ আমি তোকে কথা দিলাম, সত্যের পরে তেতা আসবে। সঙ্গে সঙ্গে নারায়ণ প্রতিবাদ করলেন, যুগের সংবিধান তুমি নষ্ট করতে পারো না, বললে তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, যদি সত্যের পথে তা না আসে, তুমি রামরূপে অবতার হয়ে ছেলেটার মাকে যদি ফিরিয়ে না দাও, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। তাহলে একটা বাচ্চা ছেলে সংবিধানটাকে লঙ্ঘন করে দিল, সত্যের পথ তেতা এলো। তেতা যুগের পরমায়ু কত করলেন, ওই যে ভগবান একটা শূন্যে পা দিলেন, রইল কত, 10,000 বৎসর। লম্বায় করলেন 14 হাত। ভগবান লাভের মন্তা, ত্রেতায়াং যজতো মাখাই, তেতা যুগে যজ্ঞ করলে ভগবান নেমে আসবে কি গো? আচ্ছা, কলিতে যজ্ঞ করলে হবে না, অরিজিনাল মাল পাবেন না তো, সব ভেজালে ভরা। হ্যাঁ, তাছাড়া যজমান সুবিধেবাদী আর পুরোহিত সুবিধেবাদী, পুরোহিত একটা পুজো করলে 100 টাকা দেবে, তার সংসারে চাল কিনতে শেষ, তাহলে হবে না। এও সুবিধে খুঁজছে, দাদা 5 কিলো ঘি দিন যজ্ঞ করব। দোকানদার বলছে, ভাই কি ঘি নেবে? বলছে ভালো 1 নম্বর ফার্স্ট ক্লাস ঘি, বললে 700 টাকা কিলো। বলে না ওইটা না, তাহলে আগুনে পোড়ানোর জন্যে 200 টাকার মাল কিনে এনে ঢালবে, তাহলে অরিজিনাল হলো নি, ভেজালে ভরা। এইবার বলি, যজ্ঞ করতে গেলে ভালো ব্রাহ্মণ পুরোহিত চাই, ওইটাই কলিযুগে পাওয়া খুব মুশকিল। 1 নম্বর ফার্স্ট ক্লাস ব্রাহ্মণ পাবেন না, কারণ ব্রাহ্মণ সব ভেজালে ভরা। কেন এই কথা বললেন, ভেজালে ভরা আপনি বললেন কেন, এটা ঠিক নয়, ভালো করে বুঝে নিন, আহার শুদ্ধি না করলে তার চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে তার মন শুদ্ধি হয় না, মন শুদ্ধ না হলে কোনোদিন তার মুখের মন্ত্র শুদ্ধ হবে না। কিছু যেন মনে করবেন না বলছে, মন যদি শুদ্ধ না হয় তাহলে তার মুখের মন্ত্র শুদ্ধি হবে। এটা আরেকটা জিনিস আপনাদের বলি, আপনারা যেন ভাববেন না চক্রবর্তী ব্যানার্জি ভট্টাচার্য মুখার্জি হলেই ব্রাহ্মণ, আপনি ব্রাহ্মণ হতে পারবেন না। কেন? আপনি যদি চাঁড়ালের ঘরে জন্মগ্রহণ করেন, আপনি যদি মুচির ঘরে জন্মগ্রহণ করেন, তাহলেও আপনি ব্রাহ্মণ হতে পারবেন। ও ভাই, কি করে পারব? শাস্ত্র বলছে শুনুন, জন্ম না জায়তে শুদ্ধ সংস্কারে দ্বিজোদ ভবে। আমি আগে ব্রাহ্মণ ছিলাম না, আমি শূদ্রই ছিলাম, আমাকে উপনয়ন দেয়া হলো। উপনয়ন মানে, উপনয়ন মানে কি? পৈতে বাহ। উপনয়ন কেন হলো? সবার দুটো করে চোখ, ব্রাহ্মণদের আর একটা চোখ বাড়িয়ে দেয়া হলো কপালে, জ্ঞান চক্ষু, যেটা দিয়ে তুমি ভগবত তত্ত্বকে জানতে পারবে, 9টা গুণের অধিকারী হবে, তবে তুমি ব্রাহ্মণত্ব পাবে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি পেয়েছিল যে লোকটা, সে ভদ্রলোক কিন্তু কোন মুখার্জি চ্যাটার্জি ব্যানার্জি বাড়ির লোক নয়। কে বাবা? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি পেয়েছিল রাক্ষস কুলাধিপতি রাবণ রাজা। ওই রাবণ কি চক্রবর্তী ছিল না মুখার্জির ছিল?
সে তো রাক্ষস কুলে ছিল, তাহলে ব্রাহ্মণ হলো কি করে? বিচার করুন ভালো করে। শাস্ত্র বলছে চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। আমরা ভগবানকে কি দিতে পারি? কিছুই দিই না। যারা দেওয়ার তারা ঠিক দিচ্ছে। ভগবান তোমার কাছে ধন দৌলত সম্পত্তির আশা করে না, দু ফোঁটা চোখের জল দিতে পারলেই ভগবান খুশি। তাই গৌর প্রেমানন্দে সেটা যেমন দিয়েছিল ভগবান খুশি হয়ে। যখন দশভুজার আরাধনা করলো, ভালো করে বুঝুন, এই যে বর্তমান কলিযুগে কেউ যেন গায়ে মাখবেন না, যত ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো খারাপ হচ্ছে। কেন? ব্রাহ্মণদের ওপর কলির প্রভাবটা বেশি পড়ছে, পড়ছে না বাবা? দেখবেন কলির প্রভাবটা যেন ব্রাহ্মণদের ওপর বেশি পড়ছে। কেন? এর কারণ আছে, পদ্মপুরাণ বলছে, ভালো করে বুঝে নিন। রাবণ যখন দশভুজার পূজা করলেন, দেবী দশভুজা বললে, বাবা তুই কি পেলে খুশি হবি? রাবণ তো খুব চালাক মা, দশ মাথার বুদ্ধি এক মাথা। হ্যাঁ, কি পেলে তুই খুশি হবি বল বাবা? রাবণ বললে, মা তোমার কাছে কিচ্ছু চাইবার নেই, সারা জীবন তো লোকের লাঠি জুতো খেয়ে পড়ে রইলাম রাক্ষস কুলে, আগত কলিযুগে তুমি আমার কুলটাকে ব্রাহ্মণ কুলে তুলে দাও না মা। দেবী দশভুজা দুর্গা বললেন, তথাস্তু বাবা। কোথা থেকে বলছি? পদ্মপুরাণ 786 পৃষ্ঠা। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনিষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে গিয়ে কলিতে ব্রাহ্মণের জন্ম। এইবার ছোট করে একটা কথা বলি, কিছু মনে করবে না তো বলবো। গোচর জ্যোতি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে, চোর জ্যোতি সাধুর কাছে, স্বভাব যায় তার পিছে পিছে। আস্তে বাজা বাজা করে খালি ব্যস্ত। হ্যাঁ, চোর যদি সাধুর কাছে যায় তার অভ্যাস কি ছেড়ে দেবে? কি গো, তার তো লক্ষ্য সেই দিকে, তাকে যাই না। হরি বল হরি বল। তাহলে ভালো ব্রাহ্মণ পাবেন না, কলিতে যোগ্য হবে না। এইবার বলি দাপরে পরিচর্যা। দাপর যুগের মানুষ সাধক লম্বা করলেন কি কে বাজবে? অস্থিগত প্রাণ। পরমায়ু করলেন কত? 1000 বৎসর। ভগবানকে লাভ করবে কি করে? বললে পরিচর্যা। পরিচর্যা কাকে বলে? পূজা করা। পূজা কাকে বলে? বাড়িতে তো প্রত্যেক দিন কর। পূজা কাকে বলে? পু উ যা আ, চারটে কথা। হ্যাঁ, অত সোজা না? চারটি ফল কেটে দিলাম, আপেলের খোসা ছাড়া লুঙ্গনি। হ্যাঁ ভগবান তুমি খাও। ভগবান খেতে চলে এলো আর বেকার বেকার লোক দেখছো। হ্যাঁ, বিধি ভক্তি, ভাগবত বলছো ওটা বিধি ভক্তি। বিধি ভক্তিতে ভগবান কোনোদিন খায় না। তাহলে ভগবানকে দিতে হলে কেমন ভাবে দিতে হবে? রাগানুগা ভক্তি চাই গো মা। ভগবান তোমার কাছে এই খাদ্য খাবারের আশা করে না। সারা পৃথিবীটা যার থাকে কে খেতে দেবে? হরি বল হরি বল, জয় রাধে। তাহলে কি চায় ভগবান? না মাঞ্চ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে, সগুণান সমতি তৈ তান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অর্জুন, আমি অর্থ চাই না, ধন সম্পত্তি চাই না, মাংস জহি অব্যভিচারে না। যদি কোনো অব্যভিচারী ব্যক্তি দুফোঁটা চোখের জল, মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল, তার সঙ্গে নিবেদন করে তার জীবনের যত কর্ম ফল, বোঝা গেল? মাংস জয়ী হবে বিচারে না ভক্তি যোগে না সেবা। ওমা পূজা তাহলে কাকে বলে? পু উ যা আ, চারটা কথা। প্রবৃত্ত উপাচারে জনগণের মনকে আকৃষ্ট করার নাম পূজা। ভগবান ভালো জিনিস গ্রহণ করেন না, দেখুন প্রমাণ করে দিচ্ছি আমি।
সমাজের চারটে নিকৃষ্ট জিনিস চাই তবে ভগবানের সেবা হবে, ভালো জিনিস চান না। তিনি বলেননি মন্না মিঠাই দাও, ছানার বড়া দাও। তাহলে সমাজের চারটে নিকৃষ্ট জিনিস কি কি? নিকৃষ্ট জিনিস উচ্ছিষ্ট ইউদ্গার মর্ডার কাপড় মর্ডার বুঝতে পেরেছেন? তাহলে ভাঙার দরকার নেই ও বলতে হবে। আচ্ছা, এখানে যারা বসে আছেন সবাই প্রসাদ পেয়ে এসছেন তো? উচ্ছিষ্ট উদ্গার, আপনি ভগবানের সেবা করতে গেলে সবার প্রথম ভগবানের প্রিয় জিনিস দুধ, ওটা কিন্তু এঠো, বাছুরে মুখ দিয়েছে তবে বেইরেছে। এবার বলি মধু, ওটা মৌমাছির বমি উদ্গার। ভগবানের কাছে যেতে গেলে শুদ্ধ বস্ত্র পরতে হয়। শুদ্ধ বস্ত্র কাকে বলে? রেশম গুটি পোকা মারা গেলে তার সুতো তুলে যে রেশম গুটির কাপড় হয় তাহাকে বলা হয় ভাগবতে শুদ্ধ বস্ত্র। না হলে পুজো করতে পারবেন না, তাহলে মরার কাপড়। ভগবানকে স্নান করাতে গেলে আগে চাই পানি শঙ্খ, ওটা শঙ্খচূড় দৈত্যের হাত। তাহলে উচ্ছিষ্ট উদ্গার মরার কাপড় মরার হাত, এটাই নীতি। বিষ না হলে বিষকে ক্ষয় করতে পারবেন না। এটো এটো শুদ্ধ গু শুদ্ধ গুয়ে, বোঝা গেল? ঘোড়ার লোমে পুজো হয় জানে কি সকলে, জানে কি সকলে, কি বোঝা গেল? দুধটা তো এটো পঞ্চ, যখন পঞ্চ গর্ভ করছে ওইটাই শুদ্ধ, এটো এটো শুদ্ধ। বাচ্চা ছেলে যদি পায়খানা করে বলে গোবর দিয়ে নিকিয়ে দে গু শুদ্ধ গুয়ে। আর যত ব্যবস্থাই করেন ঘোড়ার লেজটা চাই, নাহলে ভগবান শান্তি পায় না। চামর হরি বল হরি বল। তাহলে অরিজিনাল মাল নেই পূজাও হবে না। যাগযজ্ঞ যজ্ঞ চলে যাক, পূজাও চলে যাক, কি করবে? হর্ষে প্রভু কহে শুনো, স্বরূপ রাম রায় হরি নাম সংকীর্তন কল পরম পৃথিবীতে যে জন্মেছে তাকে কিন্তু মরতে হবে, কি? এটা ওয়ারেন্টি নয়, এটা গ্যারেন্টি, তাই না? পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। আপনি গাঁট গুনবেন, এবছরের লেটেস্ট খবর আমি দেবো আপনাদেরকে। সত্য যুগে জন্মেছে, কলিযুগের শেষ দেখে সাতজন মরবে, এটা বার করেছি পুরাণ ঘেটে এবছর। সাতজন সত্য যুগে জন্মেছে, তেতায় ছিল, দাপরে ছিল, কলিতেও আছে, কলির শেষ ভাগে কল্কি অবতারকে দেখে তারপর তারা বিদায় নেবে। সাতজন কে কে, তাদের নামগুলো বলবো, একটু ভালো করে বুঝে নিন। সাতজন কে কে? অশ্বত্থামা বলির ব্যাস, অশ্বত্থামা বলির ব্যাস, হনুমানশ্চ বিভীষণ, কৃপাস্বরসুরামশ্চ, সপ্তমীতি চিরঞ্জীবিনঃ। এই উচ্চারণটা কিন্তু বারাণসীর উচ্চারণ, অনুপষ্টক ছন্দ।
अश्वत्थामा बलिर्व्यासु हनुमांश्च विभीषणः कीपस्परशुरामश्च सप्तमीति चिरंजीविः। बुझा गेल? अश्वत्थामा बलि महाराज व्यासदेव তৃতীয় পাণ্ডব অর্জুন নয়,
কৃষ্ণের রথে চেপে চললেন অশ্বত্থামাকে ধরতে। এইবার আপনাদের কাছে বলি, অশ্বত্থামার কাছে এমন একটি ব্রহ্মশ্রী অস্ত্র ছিল যেটা সে যদি মনে করতে পারতো আমি কৃষ্ণকে মেরে দেব, তাও সে কিন্তু নিমিষে পারতো। তাহলে কৃষ্ণ অর্জুনকে নিয়ে রথে করে আসছে দেখে অশ্বত্থামা ছুটে পালালেন কেন? এই যে নিজের বুকে হাত রাখুন, আপনি নিজে যদি কোনো অসৎ কাজ করে ফেলেন, কোনো খারাপ কাজ করে ফেলেন, প্রথম আপনি আপনার নিজের মনের কাছে ছোট হয়ে যাবেন, আপনার মন আপনার সঙ্গে সাই দেবে না। রথের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে অশ্বত্থামাকে ধরেছে অর্জুন। ভীত সন্ত্রস্ত অশ্বত্থামা বেঁধে ফেললেন দড়ি দিয়ে, ধরে নিয়ে এলেন দ্রৌপদীর সামনে, এনে অশ্বত্থামাকে ফেলে দিলেন। ও মায়েরা, তোমরাও নারী, দ্রৌপদীও নারী, একটু ভাবতে হবে। কিরকম দেখলে? যখন অশ্বত্থামাকে ফেলে দিয়েছে, দ্রৌপদী মুখ খুলে প্রথম কথাটা বললে, অর্জুন তুমি বড় জীবনে অন্যায় করলে। কেন? কৃষ্ণ বলছে, অর্জুন দ্রৌপদী যাই বলুক তুমি মাথায় কিছু নিও না, ওর মাথাটা খারাপ হয়ে গেছে, কাল পাঁচটা বাচ্চা মরেছে না? কোনো মায়ের যদি পাঁচটা ছেলে মরে, সেই মায়ের মাথা ঠিক থাকবে কি? মাথা তো এমনি খারাপ হয়ে যাবে, হবে না মা? তাহলে দ্রৌপদী যা বলছে তুমি শুনে যাও, তুমি উত্তর দিও না। কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে, কৃষ্ণা বলছে অর্জুনকে, অর্জুন তুমি অশ্বত্থামার বাঁধনটা খুলে দাও। কেন? শাস্ত্রে বলা আছে, গুরু পদ গুরু পুত্রে সু, গুরুকুলের গুরু হচ্ছে দ্রোণাচার্য। গুরুদেব যদি মারা যায়, ও মায়েরা, বংশের গুরুদেব যদি মারা যায়, সেই গুরুদেবের যদি সন্তান সন্ততি থাকে, তাকেই আপনাদেরকে গুরু করতে হবে। শাস্ত্রে নির্দেশ আছে, গুরুবৎ গুরুপুত্রেষু। এবার গুরুদেব যদি ভজনের প্রতিকূলে হয়, অনুকূলে না হয়, তাহলে তাকে ত্যাগ করা যায়। দড়িটা খুলে দাও অর্জুন, কি দেখছো? কৃষ্ণ বলছে, অর্জুন তুমি শুনবে না, ধনুকে পাঁচ যোজনা করো, অশ্বত্থামাকে মেরে দাও। আর দ্রৌপদী বলছে, অশ্বত্থামার দড়িটা খুলে দাও, অর্জুন পড়েছে ঘোর বিপদে, কোন দিকে যাবে বেচারি? কৃষ্ণের কথা শুনবে না ঘরের লোকের কথা শুনবে? কেন দড়ি খুলে দিতে বলছে? অর্জুন তুমি মহাপাপ করবে, গুরুদেবের ছেলেকে মারলে গুরুদেবকে মারা হয়, গুরু অপরাধ, এ অপরাধের ক্ষমা হবে না, তুমি অশ্বত্থামাকে ছেড়ে দাও। আর কৃষ্ণ বলছে, ওই ভুল করনি, অশ্বত্থামাকে মেরে দাও। এইবার অর্জুনকে ছেড়ে দিয়ে দ্রৌপদী কৃষ্ণের মুখোমুখি দাঁড়িয়েছে। তোমার লজ্জা করে না কৃষ্ণ? কৃষ্ণ চুপ হয়ে গেছে, কিসের লজ্জা বলে কি? তোমার লজ্জা করে না? এই যে কতখানি ভালোবাসলে তবে ভগবানের মুখের সামনে দাঁড়িয়ে বলে যায় তোমার লজ্জা করে না? তুমি তো নিজে মুখে বলেছো ব্রাহ্মণ পদাগত নহে, ব্রাহ্মণের অঙ্গে হাত দেবার অধিকার কারণে, তাহলে মারবে কি করে? ও দেখার দরকার নেই, অর্জুন তুমি মেরে দাও। দ্রৌপদী বলছে, অর্জুন ওই পাপ তুমি করো না, মেরো না অশ্বত্থামাকে। কৃষ্ণ একটা কথার জবাব তুমি দিতে পারবে? কৃষ্ণ আমার তো কালকে রাত্রিতে পাঁচটা সন্তান মরে গেল, আমি একজন মা, পাঁচটা সন্তান হারা হলাম, মায়ের কোল শূন্য হয়ে গেল, আজকে অশ্বত্থামার মা কীর্তি দেবী এখনো বেঁচে আছে, ওই একটা ছেলের মুখের দিকে তাকিয়ে তার যে আর কেউ নেই, কৃষ্ণ তুমি যদি অশ্বত্থামাকে মেরে দাও, কীর্তি দেবী মায়ের কোলটা শূন্য হয়ে যাবে। অশ্বত্থামাকে তুমি মারো, তাতে আমার দুঃখ নেই। তার আগে কথা দিতে পারো কৃষ্ণ, অশ্বত্থামার বিনিময়ে তুমি আমার পাঁচটা সন্তানকে ফিরিয়ে দেবে? পারবে না। তাহলে যে পাঁচটা চলে গেল ফেরাতে পারবে না, আর একটাকে পাঠানোর দরকার নেই। কৃষ্ণ বলছে, অর্জুন দেরি করো না, সুযোগ আছে, এই সুযোগে মেরে দাও।
কৃষ্ণ তো অর্জুনের সখা, অর্জুনকে কৃষ্ণের কথা রাখতেই হবে। কি করলেন? ধনুকে বাণটা যোজনা করে বলে উঠল, অশ্বত্থামা মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও। এক বিন্দু সেদিন যদি দেরি হয়ে যেত তাহলে সবার আগে মারা যেত দ্রৌপদী। কি করলো জানেন? অর্জুন তো বাণ ছাড়বে, কৃষ্ণ বলে দিয়েছে অর্জুন আর লড়তে পারবে না। কপালে বাণটা ঠেকিয়ে যা ছাড়তে যাবে দ্রৌপদী এসে দাঁড়িয়ে গেছে অশ্বত্থামার সামনে। কি হলো? ধনুক নামাচ্ছ কেন? মারো। কত বীর পুরুষ দেখেনি, তোমার সঙ্গে তো ভগবান আছে, মেরে দাও, তবে তো বুঝতে পারবে, আর তবে তো মহাপাপের ঘাটিটা পূর্ণ হবে এই বংশে। শেষ কথাটা শোনার সঙ্গে সঙ্গে কৃষ্ণ অর্জুনকে বললে, তীর ফেলে দাও। রথ থেকে নেমে এলেন কৃষ্ণ। কৃষ্ণা, বড় ইচ্ছা আজকে একটা হচ্ছে। দ্রৌপদী তখনও কৃষ্ণের উপর রেগে আছে। কি আমার ইচ্ছা হচ্ছে তোমার বলে ভালো? বললে, কৃষ্ণা, জীবনে তো আমি কাউকে প্রণাম করিনি, আমাকে সবাই প্রণাম করে। দ্বারকায় যাবার আগে আমি তোমাকে একটা প্রণাম করে যাব। ভাবুন একবার, ভগবান বলছে তুমি নারী জগতের স্নেহময়ী শ্রেষ্ঠা চরিত্রা, তোমাকে আমি একটা প্রণাম করে যাব। কৃষ্ণ, আমি কি খারাপ বলেছি বলো? আমার তো পাঁচটা চলে গেছে, ও তো আর ফিরবে না। আবার যদি অশ্বত্থামার মা কীতি দেবীর একটা চলে যায় সে কি নিয়ে বাঁচবে? কৃষ্ণ, কৃষ্ণ প্রমাণ করে দিল অর্জুন, অশ্বত্থামাকে ছেড়ে দিলে তো দেখো কি হয়। ব্রহ্মশী অস্ত্র তো ছেড়ে দিয়েছে, সে তো আর পেরোতে পারে না, ছুটতে ছুটতে আসছে কোথায়? শিশু ভ্রূণ নষ্ট করতে। কৃষ্ণ যখন রথে উঠতে যাবে পিছন থেকে মেয়েটা পাটা টেনে ধরেছে, কৃষ্ণ আমায় বাঁচাও। তুমি কে? আমি অভিমন্যুর স্ত্রী, আমার নাম উত্তরা, আমার গর্ভবোধ করতে আসছে ওই ব্রহ্মশ্রী অস্ত্র। কৃষ্ণ বললে, চিন্তা করো না, আমি এই মুহূর্তে সূক্ষ্মাতীত সূক্ষ্মভাবে তোমার গর্ভে প্রবেশ করছি। ও মায়েরা, আমরা জন্মে ভগবানকে দেখতে পাই না, জন্মে ভগবানের কথা বুঝতে চাই না, জন্মে ভগবানের কথা ভাবি না, মায়ের গর্ভে বসে ভগবানকে দর্শন করলেন পাণ্ডব কুল চূড়ামণি হস্তিনাপুরের রাজা মহারাজ প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। যখন পরীক্ষিতকে বাঁচালেন কৃষ্ণ, দেহতে আবার ফিরে এলেন কৃষ্ণ, অশ্বত্থামা ভয়ে পালিয়ে যাচ্ছে, কৃষ্ণ অশ্বত্থামাকে ডাক, এসো দেবী কৃষ্ণ, আমি তোমায় আশীর্বাদ করব, তুমি চিরঞ্জীবী হয়ে থাকো, তার সঙ্গে একটা অভিশাপ দেব। কি অভিশাপ? যে জীবনে পাপ তুমি করলে সারা জগৎ দেখবে পাপ কোনোদিন তার বাবাকেও ক্ষমা করে না, তোমার সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি হবে, তুমি কলিযুগের শেষ পর্যন্ত থাকবে, কল্কি অবতার পর্যন্ত, আমি তোমাকে চিরঞ্জীবী হবার অভিশাপ দিলাম। একাকী রোগগ্রস্ত হয়ে পথে পথে ঘুরে বেড়াতে হবে তোমাকে। তাহলে অশ্বত্থামা গেল, সাতজনের নাম বলেছিলাম, অশ্বত্থামা বর্তমান কলিতে আছে, একটু খুঁজলে পাবেন, দেখবেন আপনাদের গ্রাম বাংলায় পাড়ার ভেতরে কেউ না কেউ একজন অশ্বত্থামা বসে আছে। দ্বিতীয় কার নাম ছিল? কে নোট করছিল? অশ্বত্থামার পরে কার নাম ছিল? কিরাম হরি নাম শুনছে দেখো, অশ্বত্থামা বলির ব্যাস বলি মহারাজ, তাই তো? এই দেখেন, এই এক চরিত্র বলি, ভগবান এসছে দান চাইতে, বলি কিন্তু জেনে গেছে মনে প্রাণে যে ভগবান আমার দান গ্রহণ করবে। গুরুদেব শুক্রাচার্য বোঝাচ্ছে, বলি তুমি মোটেই সত্যবন্দি করো না, কেন? গুরুদেব জানে ভগবান যদি সব নিয়ে নেয় তাহলে আমার তো
ভাগ্যে কপালে ঢন ঢন কিচ্ছু হবে, তার থেকে যে কোনো ভাবে আটকে দিতে হবে। মাছি মূর্তি ধারণ করে কুমণ্ডুলের নলে ঢুকে পড়লেন, তাই তো? আর ভগবান তো আর এক চতুর, বামন বেশে ভগবান ইশারা করে বলে দিল, বলি পুষ্খণ্ডটা তুলে খোঁচা মার, যা খোঁচা মেরেছে লাগবি তো লাগ একবারে গিয়ে শুক্রাচার্যের চোখে। চোখ গেল, কানা হয়ে গেল, যেই বেরিয়ে এসছে বলি মহারাজ দেখেই বললে, আপনার মতো গুরুদেবকে আমি পরিত্যাগ করলাম। ভগবান এক পদে মর্ত, এক পদে স্বর্গ সব গ্রহণ করে নিল, নাভি থেকে পদ সৃষ্টি করে বললেন, বলি তোমার নাকি যা চাইবো তাই দেবে, এই চরণটা কোথায় রাখবো? এই যে ও মায়েরা, এইখানে স্ত্রীর ভূমিকা। আমরা যখন বিয়ে করে আনি তখন তাকে কি বলা হয়? শাস্ত্রের ভাষায় অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনীর আবার তিনটে রূপরেখা, একটা বউ, একটা স্ত্রী, একটা সহধর্মিনী। বোঝা গেল? বউ কাকে বলে? ওটা অ্যাটম বোমের মতো যে কোনো মুহূর্তে বাস্ট করে। হ্যাঁ, এই যে আমি সব পারবো, বুড়ো বুড়িদের রান্না করতে পারবো না, হয় ফেলাট টেলাট কেন, না হলে আমি এই গ্রামের বাড়িতে থাকবো না, এটা বউ যে কোনো মুহূর্তে বাস্ট করবে। একবারও ভাবে নে, আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে ভাত না দিই আমাকে তারা ভাত দেবে? ক্যামেরা তো চলছে, ওখানে কোনো ঝামেলা না, সব ছবি উঠে যাচ্ছে, কোনো চিন্তা না। আর যে বলে এগুলো বিশ্বাস করি না, আমি বলবো সে তার বাবাকেও বিশ্বাস করা উচিত নয়। কেন? কেউ যদি বলে আমি শাস্ত্রগ্রন্থের কথা মানি না, আমার মতো একজন লিখেছে, আমি বলবো আমি তোমার জন্মটাও রহস্য মনে করি। কেন? তোমার মা বলে দিয়েছে এটা তোর বাবা, তোমাকে মেনে নিতে হয়েছে, তুমি নিজে দেখো নি কোনটা তোমার বাবা ছিল কি। তবে বর্তমানে হিন্দু ধর্মের হাল খুব খারাপ, এটা আপনাদের বলে দিলাম। কিছু কিছু হিন্দু ধর্মে শয়তান আছে, বুঝলেন, দমুখ সাপ, তারা বর্তমানে হিন্দু ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে। আপনাদের এদিকে হচ্ছে কিনা জানি না, অনেক জায়গাতেই খবর আছে, কিছু অর্থের লোভে হিন্দু ধর্মকে ত্যাগ করে শিখ ধর্ম, জৈন ধর্ম, ইসলাম ধর্ম, বিশেষ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। এরা হচ্ছে হিন্দু জাতির চরিত্র, আর এরা হচ্ছে হিন্দু জাতির সব থেকে কি বলবো, বললে আবার কেউ রেগে যাবে না, জয় রাধে। নিজেকে বলতেও তো লজ্জা লাগে, নিজেও তো হিন্দু না, এই জন্যে লজ্জা লাগে। ভাবুন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলছে, অর্জুন নিজ ধর্ম মরণংশেও পরাধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে প্রতিপালন করতে গিয়ে যদি মৃত্যু হয়ে যায় তাও ভালো, কিন্তু পরের ধর্মে যাব না। হরি বল হরি বল, একটু ভাববার বিষয় আছে। কিন্তু বর্তমানে অর্থলোভী কিছু মানুষ, হিন্দু জাতির কলঙ্ক, যাদের মুখ দেখলে মহাপাপ হবে, যারা হিন্দু ধর্মকে নষ্ট করতে এগিয়ে এসেছে, তাদের তাড়াতাড়ি যদিও মৃত্যু হবে, বেশি দিন থাকতে পারবে না, অশ্বত্থামার মতো ঘুরে মরতে হবে। হ্যাঁ, তারা করছে কি, নিজ ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছে। ও ভাই শুনে রাখো, নিজের ধর্ম পরিত্যাগ করেছিল মাইকেল মধুসূদন দত্ত, হিন্দু ধর্মকে পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। তাতে তার কি হয়েছিল? ভালো জায়গা পাওয়ার জন্য, ভালো জায়গা পাওয়ার জন্য খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করলেন। কেন? জায়গাটা ভালো করে নিতে হবে, সুযোগ যখন পেয়েছি ছাড়লে চলবে না। খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করলেন, ভালো একটা পদে চলে গেলেন, বিরাট টাকা করে ফেললেন, শেষ লাইফটা দেখুন একবারে শেষের দিকটা। সেদিন যদি দিলদরদি বাংলার বন্ধু বিদ্যাসাগর না থাকত, তাহলে মাইকেল মধুসূদন দত্তকে ভিক্ষার ঝুলিও জুটত না, ভিক্ষা করে খেতে হতো কুকুরের মতো।
করতে হতো নিজের ধর্মকে পরিত্যাগ করে, যার জন্য কাঁদতে কাঁদতে শেষ জীবনে তিনি শেষ কবিতায় লিখে গেলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, হে বঙ্গভূমি বাংলার মানুষ, হে বাংলার মা, আমি তোমায় চিনতে পারলাম না, পরধন লোভে মত্ত কুখনে আচরি, পরের ধনে লোভ করে আমি চলে গেছিলাম অন্য ধর্মে, কাটাইনু কতদিন সুখ পরিহরি, কিন্তু সেখানে সুখ নাই, শুধু দুঃখ আর দুঃখ। লক্ষ্য আমাদের হরিনাম শুনতে গেলাম, একটু হরিনাম শুনলাম এতে কোনো লাভ হবে না, আপনার এক ঝোড়া পূর্ণ হয়ে যাবে না, ভগবান আপনার বাড়ির দরজায় ছুটে আসবে না। লক্ষ্য আমাদের একটাই, হিন্দু ধর্মকে বাঁচাতে হবে, হিন্দু ধর্মকে আমাদেরকে রক্ষা করতে হবে, এটাই সবার উদ্দেশ্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে বলি মহারাজ, এইবার চলুন, বউ গেল, স্ত্রী কাকে বলে? স্বামী যেমন তেমন হোক, স্বামী যেমনই হোক তাকে মোটামুটি পথে চালিয়ে নেবে, এটাই স্ত্রীর কাজ। আর সহধর্মিনী বলি মহারাজের স্ত্রী, ভগবান যখন চরণটা বার করেছে বলছে, স্বামী চিন্তা করো না, আমি তো তোমার পাশে আছি। বললে, হ্যাঁ গো, ভগবান তো সব জায়গা নিয়ে নিল, এবার জায়গা কোথায়? স্ত্রী এসে পাশে দাঁড়িয়ে বলে, স্বামী মাথা পেতে দাও না। পরাশর মুনির ইচ্ছায় মৎস্যগন্ধাজার নাম ছিল, পরবর্তীকালে নাম হল সত্যবতী। সত্যবতীর গর্ভে দ্রৈপায়ন হদে কৃষ্ণবর্ণের একটি সন্তান জন্মায়, যার নাম ব্যাসদেব। বেদ কিন্তু একটি ছিল ব্রহ্মার উপনিষ্ঠিত, সেই বেদকে চার ভাগে ভাগ করলেন, যার জন্যে পরবর্তীকালে তার নাম হল বেদব্যাস, যিনি মূল মহাভারতের রচয়িতা। সেই ব্যাসদেবকে ভগবান বলেছিলেন, তোমাকে থাকতে হবে শেষ পর্যন্ত, তুমি হবে, আমি যখন কল্কি অবতার হব তুমি হবে আমার বিদ্যা গুরু। তাহলে অশ্বত্থামা বলির বিয়াসু হনুমান, ওমা হনুমান কোন যুগে ছিল? তেতা যুগে, তাই তো? তেতা যুগে হনুমান ছিল, রাম ভক্ত হনুমান দাপারে হনুমান ছিল? ছিল না দাপারে, তাহলে হনুমান ছিল না? ছিল। কোথায় ছিল, কিভাবে ছিল একটু বলুন। যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করবার কথা বলছে, অর্জুন কিছুতেই রাজি হচ্ছে না, আমি পারবো না সখা, মহা মহাবীর যোদ্ধা আছে। আজকে ভাবুন, কুরুক্ষেত্রের যুদ্ধে সেদিন এমন এক ব্যক্তি উপস্থিত ছিল, সে যদি মনে করত 18 দিনের যুদ্ধটা 5 মিনিটে শেষ করে দিতে পারত। কে বাবা? ভীষ্মদেব তো যুদ্ধ করবে না, হরি বল হরি বল। সে যদি মনে করত, কুরুকুল পাণ্ডবকুল সবাইকে ওখানে বিছানা করে শুইয়ে দিত, কাউকে ছাড়ত না। ঘটনাটা কি হয়েছিল জানেন? গভীর রাত্রিতে কুন্তী চলে গেলেন কর্ণের কাছে। কেন? কর্ণের মনে মনে একটা বিরাট রাগ কুন্তীর ওপর, পরিচয় পায় না তো,
আমি যদি মা বাবার ঠিক পরিচয় না পাই আমার মনে কষ্ট হবে না? সব থেকে বড় কষ্ট কি দেখুন, যে দ্রোণাচার্য কুরুকুলের গুরুদেব, পাণ্ডবকুলের গুরুদেব, সেই দ্রোণাচার্যের কাছে কর্ণ গিয়ে যখন দাঁড়ালো, দ্রোণাচার্য বললে যার জন্মে ঠিক নেই আমি তাকে যুদ্ধবিদ্যা শিখাবো না। ছটছট করে চোখ থেকে জল পড়ছে কর্ণে, এই প্রাণ রাখার থেকে না রাখা ভালো। কিন্তু মাথায় তার একটাই জেদ চেপেছিল, আমি এর গুরুদেবের কাছে যাব। কোথায় গেলেন? পরশুরামের কাছে। হরি বল হরি বল। কি করলেন? ভুল পরিচয় দিলেন, ভুল পরিচয়। আমি ব্রাহ্মণের সন্তান, পরিচয় দিয়ে যুদ্ধবিদ্যা শিখলেন। পরীক্ষার নিমিত্তে গুরুদেব একদিন গাছের তলায় জানুর দেশে মাথা দিয়ে শুয়ে আছে, কর্ণের মাথা জানুর ওপরে। হঠাৎ একটি তেঁতুলে বিছে জানুতে কামড়ায়, রক্ত স্খোর বয়ে যায়, তখনও কর্ণ নড়েনি। ঘুম ভেঙে গেল গুরুদেবের, উঠেই বসে বলে উঠল, তুমি ব্রাহ্মণ সন্তান নয়। কেন? ব্রাহ্মণের এই ধৈর্য থাকবে না, তুমি ক্ষত্রিয় সন্তান। তখন স্বীকার করল। কি করবে, গুরুদেবের কাছে তার মিথ্যে বলা যাবে না, স্বীকার করতে হবে। বললে, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, তাহলে পরিচয় দাওনি কেন? তুমি আমার সঙ্গে মিথ্যা প্রতারণা করলে কেন? আপনি তো ব্রাহ্মণ ছাড়া যুদ্ধ শেখাবেন না, কি করবো বল। তাই আমি এই কাজ করেছি, আপনি আমাকে শাস্তি দিন। বললে, শোনো কর্ম, অপরাধ কাউকে ক্ষমা করবে না। তুমি গুরুচরণে অপরাধী হলে চরম মুহূর্তে তুমি অস্ত্র ফেরানোর মন্ত্রটা ভুলে যাবে। ভুলে যাওয়া তো দূরের কথা, অস্ত্র ফেরানোর দরকার নেই। যে অস্ত্রগুলো আছে মারলে তো সব শুয়ে পড়বে। কুন্তি রাত্রিবেলা গেছে, আর কর্ণের নিয়ম ছিল আসন পেতে বসে যখন ভগবানকে ডাকবে, ভগবানকে ডাকার পরে উঠে আসবে, যে যা চাইবে তাকে তাই দেবে, কর্ণ পূজা করে উঠে সবে মাত্র দাঁড়িয়েছে। কুন্তি গেছে, কে? কাপড় চাপা দিয়ে গেছে, লজ্জায় ছেলের সামনে মুখ খুলতে পারছে। কে তুমি? আমি তোর মা। আমার মা নেই, যার জন্মে ঠিক নেই তার মা বাবা কোথা থেকে আসে? কাঁদিস, আমি মা হয়ে তোর কাছে একটা অনুরোধ রাখতে এসেছি বাবা। বলো মা, কি অনুরোধ রাখতে হবে বলো। কর্ণ, তুই কুরুকুলের পক্ষে যুদ্ধটা না করে তুই তোর ভাইদের পক্ষে যুদ্ধ কর না বাবা, এইটুকু অনুরোধ আমার ভাই। না মা, না, এটা কোনোদিন হবে না। সেদিনের কথা মনে করো, দ্রৌপদী রাজসভা, আমি যখন গিয়েছিলাম আমাকে সুতপুত্র আমার জন্মের ঠিক নেই বলে রাজ্য থেকে সবাই বার করে দিয়েছিল, সেদিন তুমি কুন্তি মা আমার মা হয়ে দাঁড়িয়ে দেখেছ আমার জন্মে, তুমি একটুকু কথা বলো। পাঁচ ভাই দাঁড়িয়ে একভাবে দেখেছে, তারা তো আমাকে বুকে টেনে নিয়ে বলতো না, বলতে পারতো যে কর্ণ আমাদেরই ভাই। কেউ সেদিন আমার জন্য একটা কথা বলেনি মা, শুধু একজন ব্যক্তি সেদিন আমার পাশে এসে বলেছিল, ও আমার অঙ্গরাজ্যের ভাই, ও আমার নিজের ভাই, সে হলো দুর্যোধন। তাহলে একদিনের জন্যে যার এতটুকু ভাত খেয়েছি, আজকে তার সঙ্গে আমি শত্রুতা করতে পারবো না মা। আমার শেষ অনুরোধটুকু রাখ বাবা, তুই কুরুপক্ষ ত্যাগ করে পাণ্ডুপক্ষে চলায়, আমি তোমার পায়ে ধরে বলছি মা, এই অনুরোধ তুমি আমায় করো। একদিন হলেও দুর্যোধন তার বুকে আমাকে আশ্রয় দিয়েছে, আমি তার সঙ্গে প্রতারণা করতে পারবো না। অধবদনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুন্তি কাঁদছে, তাহলে তুই মায়ের ইচ্ছা পূর্ণ করবি না বাবা? না মা, আমি পারবো না। তাহলে তুই আমায় একটা কথা দে বাবা। কি? আমি জানি কর্ণ,
তুই যদি মনে করিস এক নিমিষে আমার পঞ্চপাণ্ডবকে তুই মেরে ফেলতে পারবি। কর্ণ তুই আমায় কথা দে, তুই যুদ্ধে যাবি, যুদ্ধ করবি, তোর হাত দুটো ধরে বলছি বাবা, আমার পঞ্চপাণ্ডবের গায়ে যেন তুই আঘাত করিস না। মায়ের হাত দুটোকে শক্ত করে চেপে ধরে সেদিন কর্ণ মাথার ওপর হাত দুটো তুলে নিয়ে বলেছিল, কুন্তী মা এখানে কেউ জানবে না তুমি আর আমি, পাঁচ ভাইয়ের যদি কোনো ভাই আমাকে মারতেও চায় আমি নির্দ্বিধায় মৃত্যু বরণ করবো, তবু তো জন্ম নিজের ভাইয়ের হাতে মরেছি। কিন্তু আমি তোমায় কথা দিলাম কুন্তী মা, আমি কারো অঙ্গে এতটুকু বালির আঁচড় পর্যন্ত লাগতে দেব না। তুমি শুধু একবার আমায় বুকে জড়িয়ে ধরে বলো না, ওরে কর্ণ তুই তো আমার ছেলে, তাতেও আমি শান্তি পাবো মা গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বারবার বিতাড়িত হয়েছে কর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন রাগ সামলাতে পারছে না, পূর্বে আরেকটা অভিশাপ ছিল কর্ণের প্রতি, আপনারা জানেন যখন কর্ণ প্রথম ধনুকবিদ্যা শিখছিলেন এক ব্রাহ্মণের এক গাভীকে মেরে দিয়েছিল, সেই ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিল কর্ণ তোর চরম মুহূর্তে রথের চাকা মাটিতে বসে যাবে। তুই আমার ধবলি গাভীকে মেরে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম চরম মুহূর্তে তোর রথের চাকাটা মাটিতে বসে যাবে, তাই হয়েছে। কিন্তু কর্ণ তো ভুলে গেছে যে কুন্তীকে কথা দিয়েছে আমি কাউকে মারবো না। হরি বল হরি বল। ধরেও ফেলেছিল অস্ত্র, হঠাৎ তার মনে পড়ে গেল মা তো বলে দিয়েছে কাউকে মারবি না বাবা। বহু গুরুকুলের পক্ষে থেকে বহু গুরুকুলের সৈন্যকে বিনাশ করে দিয়েছে কর্ণ, কিন্তু পাণ্ডব পক্ষের কারো গায়ে তিনি একটাও আঘাত করেন না। শুধু তাই নয়, কর্ণ যদি মনে করত অর্জুন কখনো কর্ণকে মারতে পারত, ইচ্ছাকৃত অর্জুনের হাতে মৃত্যুবরণ করলেন কর্ণ। কেন, এর পিছনের কারণটা শুনুন, এর পিছনের কারণটা একটু বলি। যখন কর্ণ মরে যাচ্ছে অর্জুনের দিকে তাকিয়ে আছে, দু চোখ থেকে ছরছর করে জল পড়ছে, অর্জুন তুই আমার ভাই হয়ে আমাকে মারলি, শোন যদি মায়ের কথা না রাখতাম আমি তোকে মারার সুযোগ দিতাম না, শুধু মায়ের কথা রাখার জন্য আমি তোকে কিছু বললাম না, এটা আমার মুখের কথা, আমার মনের কথাটা শুনে রাখ অর্জুন, আমি তো ভগবানের সঙ্গ করতে পারলাম না, তুই তো অনেকদিন ভগবানের সঙ্গ করেছিস, তাহলে তোর হাতে মরা মানে স্বয়ং ভগবানের হাতে মৃত্যুবরণ করা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে হনুমান কোথায়? অর্জুন তো যুদ্ধ করতে চাইছে না। কৃষ্ণ বললে অর্জুন তুমি কি পারবে না? বললেন না আপন, কর্ণ যদি যুদ্ধ সভায় আসে আমি যুদ্ধ করতে যাব না, আমি পারবো না ওর কাছে। বললে পারবে, তুমি কি করলে পারবে? একজনের আশীর্বাদ যদি তুমি নিয়ে আসতে পারো যুদ্ধে তুমি জয়ী হবে। সে কে? বললে হনুমানের আশীর্বাদ নিতে হবে, স্বয়ং ভগবানের একনিষ্ঠ ভক্ত তার আশীর্বাদ পেলে তুমি যুদ্ধে জয়ী হবে। হনুমানকে খুঁজতে গেলেন নির্বিক্রম মনে, হনুমান বসে সাধনা করছে। তুমি কে? আমি অর্জুন, তাড়াতাড়ি পালিয়ে যাও তোমাকে কেটে ফেলবো আমি। বলে কেন, তুমি আমায় মারবে কেন?
বলে তোমার লজ্জা করে না তুমি আমার প্রভুকে নিয়ে তোমার রথে সারথি করেছো? আমার প্রভুকে তুমি রথ চালানোর দায়িত্ব দিয়েছো, তোমার লজ্জা শরম নাই? তুমি রথ চালাবে, প্রভুকে রথে বসাবে, না করে প্রভু চালাবে, তুমি আরাম করবে? বলে হনুমান, তোমার প্রভুই আমাকে পাঠিয়েছে। আমার প্রভু পাঠিয়েছে কেন? কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, তোমার প্রভু স্বয়ং রথে থাকবে। তাই বলল, তোমার আশীর্বাদ নিতে আমি তোমাকে প্রণাম করি, তুমি একটু আশীর্বাদ করে দাও। বলে আশীর্বাদ আশীর্বাদের দরকার নেই, চল যাও তুমি। কি করবে? বলে প্রভুকে গিয়ে বলে দাও, কোনো চিন্তা নেই, সব হয়ে যাবে। কি হয়ে যাবে? বলে হনুমান, কি হয়ে যাবে? হনুমান অর্জুনকে বলছে, অর্জুন তুমি ফিরে যাও, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে আমি পৌঁছে যাব। তুমি পৌঁছে যাবে? বলে হ্যাঁ। কোথায় যাবে তুমি? বলে যে রথে তুমি আর প্রভু থাকবে, আমি সেই রথের চূড়ায় বসে থাকব। তুমি চিন্তা করো না, চলে যাও, যুদ্ধ শুরু হওয়ার আগে আমি রথের চূড়ায় থাকবো, কেউ দেখতে পাবে না, সবাই জানবে ওটা কপিধ্বজ রথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যুদ্ধ শুরু হওয়ার আগে হনুমান চলে এলেন। আপনি বলবেন, কি করে প্রমাণ হবে? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, রথ থেকে কৃষ্ণ অর্জুন নেমে এলো, কৃষ্ণ ডাক দিল, হনু এবার নেমে আয়। যেই হনুমান ওপর থেকে নেমে এলো, সঙ্গে সঙ্গে কপিধ্বজ রথটা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তাহলে হনুমানকে চিরঞ্জীবী হবার আশীর্বাদটা কে করেছিল? ভগবান? না। তাহলে হরি বল হরি বল। এইখানেও একটা ভুল সিদ্ধান্ত দেখুন, অনেকে বলে, অনেকেই বলে, বা আমরা শুনেওছি, সীতাকে নাকি রাবণ হরণ করেছে। বলে না বাবা, সীতা হরণের রহস্য পড়বেন। বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছে। অদ্ভুত রামায়ণটা একবার দেখবেন, অরিজিনাল জিস্ট যেটা। বাবা কোনোদিনও মেয়েকে হরণ করে? সীতার বাবা তো রাবণ, এটা জানেন তো? ও মা, এটাও জানেন না? হরি বল হরি বল, জয় রাধে। কি গো, কি করে হয়? মন্দোদ্দরী যখন গর্ভবতী হয়েছিল, রাবণ তখন গৃহে নাই। হরি বল, আমার স্বামী নাই, আমি গর্ভবতী, লোকে শুনলে কি বলবে? ভগবানকে বারবার ডাকতে ডাকতে গর্ভ সঞ্চার হয়ে গেল, সেটাকে ভাসিয়ে দিলেন নদীতে, কেউ জানতে পারেনি, মিথিলায় এসে মাটির ওপরে চাপা পড়ে গেছিল। জনক রাজা হাল করতে করতে সেতুতে উঠল, নাম হলো সীতা, সীতার বাপ তাহলে কে? আড়ালে গিয়ে বলছে রাবণ সীতাকে, জগতে তো জানাতে হবে, শোন না, তুই আমার ওখানে চ, তুই গিয়ে আমার কাছে কিছুদিন থাকলে প্রভু বলবে তোকে আমি ধরে নিয়ে গেছি, প্রভু আমার কাছে একবার হলতো তো যাবে। আর শোন, ভগবানের চরণধুলি আমার বাস্তুতে যতদিন না পড়বে, আমার রাক্ষসকুল উদ্ধার হবে না। সীতা মা, তুই আমার এই উপকারটুকু কর। যাই হোক, আপনাদের কথাতেই চলে আসে, সীতাকে তাহলে রাবণ নিয়ে গেল, তাই তো? দেখবেন আবার কেউ কেউ বলে, ছবিতে দেখা যায় সীতার নাকি চুলের ঝুড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে। ছি 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 ছি, এসব পরিকল্পনা করা, মহাপাপ করা, এরা শাস্ত্রগ্রন্থ পড়ে না, একটু যদি পড়তে পারেন এগুলো প্রতিবাদ করতে পারবেন। যেমন দেখবেন একটা বাজে কথা রটে আছে সারা পৃথিবীতে, হিন্দুদের দেবতার সংখ্যা 33 কোটি, এ চলে আসছে পূর্বপুরুষ থেকে।
আপনাকেই যদি বলা হয় ভাই তুমি 100টা দেবতার নাম লেখো তো সাতটা কলম ভেঙে ফেলবেন 100টা দেবতার নাম লিখতে পারবেন না তাহলে আছে কটা 33টা দেবতা হিন্দুদের বাকি কটি হচ্ছে উপদেবতা কথাটা কি লেখা আছে কঠোর উপনিষদে না হিন্দুদের দেবতার সংখ্যা 33 কোটি নট কোটি কোটি মানে 33টা দেবতা আর কোটি উপদেবতা দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র অষ্ট বসু দুই অশ্বিনী কুমার এই 33 জন ঠিক বুঝতে পারলেন না দ্বাদশ আদিত্যর মধ্যে শিব ব্রহ্মা বিষ্ণু গণেশ সূর্য সব পড়ে যাবে দ্বাদশের মধ্যে একাদশটা রুদ্র মধ্যে এদিকের দেবতারা সব পড়বে বিশ্বকর্মা যারা নির্মাণ কার্যে থাকে পঞ্চানন্দ আছে না সব হরি বল হরি আর দুইজন ছিলেন এই দেবতাদের চিকিৎসক অশ্বিনী কুমার মানে কি বলে এক কথায় ডাক্তার দেবতাদের ডাক্তার হরি বল হরি চিকিৎসক তাহলে হিন্দুদের এই ভুল চলে আসছে এইবার চলুন যখন রাবণ সীতাকে নিয়ে গিয়ে রেখে দিলেন রাক্ষসীরা সীতার পিছনে লাগত হনুমান ছদ্মবেশ ধারণ করে গেছে ও মায়েরা আপনাদের ছেলে মেয়েদের বিয়ে হয় মেয়ের বিয়ে কে দিয়েছেন হাত তুলুন আমি তাকে একটা কথা জিজ্ঞেস করব মেয়ের বিয়ে দিয়েছেন জামাইকে একটা সোনার আংটি দিয়েছিলেন কেন পায়ের মল দিলেন না কেন আংটি দিলেন গলার চেন দিলেন না আংটি দিলেন কেন আংটিটা দিতেই হবে সে যত গরিব হোক এটা কোন যুগ থেকে তেতা যুগ থেকে চলে আসছে কে দিয়েছিল জনক রাজা দিয়েছিল রামকে হনুমান ছদ্মবেশে গেছে সীতা বলছে আমি আমি প্রভুর লোক বলে বিশ্বাস করি না হনুমানের মনে পড়ে গেল প্রভু আমাকে একটা সোনার আংটি দিয়েছিল তার শ্বশুরের দেওয়া সেইটা লুকিয়ে রেখেছি বের করে দেখাই এই দেখেছে সীতা তো তার বাপের জিনিস চিনতে পেরে গেছে সঙ্গে সঙ্গে বলে হনু তুই আয় 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 বল বল প্রভু কেমন আছে রে বল প্রভু চিরঞ্জীবী হ আমি তোকে আশীর্বাদ দিব তুই চিরঞ্জীবী হয়ে বেঁচে থাক ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে হনুমান গেল কজন হলো অশ্বত্থামা বলি ব্যাসদেব হনুমান আচ্ছা সাতটাই কি বলবো না ছেড়ে দিয়ে ওদিকে এগিয়ে যাব অশ্বত্থামা বলির ব্যাসু হনুমান এবার বিভীষণ এখানে মূল সবাই বলে রাম নাকি রাবণকে মেরেছে দূর সেদিন বিভীষণ যদি না থাকত রাম জীবনেও পারত নি পারত বিভীষণ তো মূল অধিনায়ক প্রভু এই এই জায়গা থেকে এই জিনিসটা আনতে পারলেই পাটিকে মেরে দেয়া যাবে না হলে জীবনেও মারা যাবে কি এই এক চরিত্র বিভীষণ রাম আর বিভীষণ গল্প করছে আর রাবণ সেই সুযোগে চলে গেছে বিভীষণের ছেলে তরণীর কাছে তরণী যেটা বাবাই তোকে যুদ্ধ করতে হবে বাচ্চা ছেলে তো বোঝেনি যুদ্ধ করবো আমি যাবো আমি যাবো চল পারবি তো কার সঙ্গে রামচন্দ্রের সঙ্গে তরণী বলে না জ্যাঠামশাই সে যে ভগবান রাবণ বলে তরণী তুই যাকে ভালোবাসিস সে হলো ভগবান রামচন্দ্র আর যার সঙ্গে যুদ্ধ করবি সে হলো আমাদের এই অযোধ্যার রাজা রামচন্দ্র
দুজন একজন নয়, ভুল বুঝিয়ে দিয়েছে বাচ্চা ছেলে। মা আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও মা, শক্তি করে নি, ভালো করে সাজিয়ে দাও মা, যুদ্ধ করতে যাব কার সঙ্গে? বলে জানো মা, আজকে রামের সঙ্গে যুদ্ধ করব। যেই না বলেছে মায়ের মাথায় বজ্রপাত পড়ে গেছে তরবারি, ভগবানের সঙ্গে যুদ্ধ করতে যাবি? দোস্ত তুমি চেনো না, অযোধ্যার রাজা রামচন্দ্র। মা মনে মনে বলছে, তরণী রে তুই যাবি যা, আমি তো জানি তুই আর ফিরে আসবি না, কেননা রাক্ষস কুলের যারা যারা গেছে আজ পর্যন্ত কেউ ফেরেনি, কেউ ফেরেনি। তরণী রে আমি তোকে বাধা দেব না, বাধা দেব না, যদি পারিস এই সুযোগে ভগবানের চরণে বিকাই যা। মা সর্বাঙ্গে তরণী রাম নাম লিখে দিচ্ছে, কেন? মা মনে মনে ভাবছে, ভগবান দেখলে যদি একবার চিনতে পারে আমার ভক্ত। তরণীর সর্বাঙ্গে রাম নাম লিখে দিয়েছে। তরণী ছুটতে ছুটতে যুদ্ধক্ষেত্রে এসে দেখছে বিভীষণ আর রামচন্দ্র কথোপকথন হচ্ছে। বাচ্চা ছেলে দূর থেকে বলে উঠল, রাম যুদ্ধের জন্য প্রস্তুত হ। রামচন্দ্র চমকে উঠল, বিভীষণ এইটুকুনি ছেলে যুদ্ধ করতে এসছে, তুমি ছেলেটাকে চেনো? কে বলো তো বিভীষণ, দেখে তো মনে হচ্ছে রাক্ষস কুলের কেউ হবে। বিভীষণ বলে, প্রভু জানলে বলতাম না, একে আজকে প্রথম দেখছি, একে এর আগে তো দেখিনি। দেখুন বাবা, কেমন বাবা দেখলে? বলছে আমি চিনি নি। বাণটা তুলেছে, তার আগে রামচন্দ্র বাণ মারল, তরণীর দেহ থেকে মুন্ডুটা আলাদা হয়ে পড়ে গেল। চিৎকার করে কেঁদে উঠল বিভীষণ, প্রভু তুমি সত্যি সত্যি মেরে ফেললে প্রভু? রামচন্দ্র বলে, বিভীষণ তুমি কাঁদলে কেন? বলে, প্রভু কাঁদবো না, একটু আগেই তো তুমি আমায় জিজ্ঞেস করলে ছেলেটাকে চিনি কিনা, আমি তোমায় সত্যি কথা বলিনি প্রভু, ওটাই আমার একমাত্র ছেলে তরণী। সে যেই না বলেছে অমনি ভগবানের মাথায় যেন বজ্রাঘাত ভেঙে পড়ল, কাঁদে আর বলে, বিভীষণ বিভীষণ তুমি একটু আগে আমায় কেন বললে না? বিভীষণ বলে, প্রভু গো মারা যায়, কার সৌভাগ্য হয় ভগবানের চরণে যায় গো, কার সৌভাগ্য হয় ভগবানের চরণে যায়, কার সৌভাগ্য হয় ভগবানের চরণে। বিভীষণ বিভীষণ কি মুন্ডুটা পড়ে গিয়েও কাঁপছে কেন? ছটফট করছে কেন? যন্ত্রণার জ্বালায় না? চলো তো একবার যাই। ছুটে এসে রামচন্দ্র তরণীর কাটা মুন্ডুটাকে ধরেছে, দেখছে ঠোঁটটা নড়ছে, ভেতর থেকে আওয়াজ বেরোচ্ছে কাটা মুন্ডু, রাম 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 রাম। রামচন্দ্র দু চোখ থেকে শ্রাবণের ধারা নেমে গেল। ও তরণী রে তরণী রে, আমি এ জীবনে তোকে তো চিনতে পারলাম না, চিনতে পারলাম না, তুই মরণ কালেও সুবল বললি, সুবল বললি, সু মানে ভালো, বল মানে কথা। ও তরণী রে আমি তোর কাটা মুন্ডু বক্ষে ধরে কথা দিলাম,
শেষ জীবনে অপরাধ ক্ষমা হওয়ার পর তার অস্ত্র মোচন হলো। তাহলে সাতজন পৃথিবীতে অমর থাকবে, কেমন? যে মতি ভাবে রগতি তে মত প্রকাশ, বুঝি মনেতে পড়েছে অমাবস্যার অন্ধকার পূর্ণিমার ছা চাঁদে গো, মাটির ওপর জল, জলের ওপর ঢেউ, তার উপরে রসিকের বসতি।
তাহা কি জানো গো কে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিত্য হরি নাম শুনছেন কিন্তু শান্তি এক বিন্দু নাই আছে এত যে হরিবাসরে ভক্ত বসে আছেন একজন ব্যক্তি হাত তুলে বলুন যে বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি তাহলে কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি ঝাঁট দিতে যাও পাবেন না মানুষ তুমি চিটিং বাজ মোটেই শান্তি পাবেন না পাবেন কি করে যা বলে এসেছিলেন ভগবানের কাছে একটাও পালন করেননি আপনি গ্রেট মিথ্যেবাদী ফার্স্ট ক্লাস মিথ্যেবাদী কি গো ভগবানকে যা বলে এসেছিলে পালন করেছো তাহলে কি করে শান্তি পাবে একটা গান আপনাদের এই প্রসঙ্গে শোনাই তুই ফেলে এসেছিস কারে সেদিনে দুজনেই কাঁদছিলাম কে কে দুজন কাঁদছিলাম আমি কাঁদছিলাম আমার মা কাঁদছিল আমি কাঁদছিলাম কেন ওপর দিকে পা নিচের দিকে মাথা ৩২টা নারীর বন্ধন কৃমিকীটের কুটকুট কামড় বারবার বলছিলাম ভগবান আমাকে একটু পৃথিবীতে নিয়ে চলো না আমি তোমাকে ছাড়া কাউকে চিনব না তোমাকে ছাড়া কাউকে জানব না সত্যিবাদী যুধিষ্ঠির দেখুন অবস্থা আমার মাও সেদিন কাঁদছিল ও মায়েরা চোখ বন্ধ করে সেই সময়টা একবার ভাবো ঠাকুর এই যন্ত্রণার সহ্য করতে পারছি না ভগবান আমাকে মুক্তি দাও ভগবান আমাকে দয়া করো কিরে ভুলে গেলি মানুষ সেদিনের কথা সব ভুলে গেলি যে পাতি চলে মৃদুমন্দ বাতাস বয় গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে মানুষ তুমি নীরব এতেও যদি না বুঝতে পারেন ফুল গাছ দেখেছেন তো ফুল গাছ প্রত্যেক দিন সকালবেলা উঠে ফুল গাছের কাছে যাবেন ফুলটাকে চোল করে ধরবেন দুহাত দিয়ে ছিঁড়বেন না দুদিক দিয়ে হাতটা দিয়ে এইভাবে ধরবেন পাঁচ মিনিট করে তাকিয়ে থাকবেন প্রত্যেক দিন স্মৃতিশক্তি ভালো হবে দৃষ্টিশক্তি ভালো থাকবে
তবে তাকিয়ে থাকতে বলছি ওই জন্য নয়, মনে মনে জিজ্ঞেস করবেন, ভুল তুই তো চলতেও পারিস না বলতেও পারিস না, অপরের সাহায্য নিয়ে তুই গোবিন্দ চরণে পৌঁছে গেলি। দেখ আমার সব থেকেও জ্ঞান বিবেক বৈরাগ্য সব থেকেও আমি ভগবানের চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি তুই ভগবানের চরণে পৌঁছাতে পারলি আমি মানুষ হয়ে পৌঁছাতে পারলাম? নদীর জলে ফাকির কান পেতে কৃষ্ণ দাস
জয় রাধে। এতক্ষণ আমরা নবদ্বীপে জয় নিতাই, এতক্ষণ আমরা নবদ্বীপে গৌর কথা আস্বাদন করলাম এবং সুরধ্বনি গঙ্গায় অবগাহন করলাম। এইবার চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই নাকি? একটি ছোট্ট মেয়ে রাজস্থানের মেড়তা মহকুমার অন্তর্গত কুড়কি গ্রামে বাড়ি, 5.5 বছর বয়সে এই ভজনটি লিখেছিলেন। চলো রে চলো রে